আসসালামু আলাইকুম। আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটের মাধ্যমে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আমি লিটারেচার দ্বিতীয় পর্ব আজকে শুরু করেছি। তো লক্ষ্য করেন আমরা সরাসরি বোর্ডে চলে যাই, দেখেন এখানে লেখা আছে লিটারেসি পার্ট, লিটারেচার পার্ট টু, যে ইউ সি ইউনিট। এখানে দেখেন এ ফিগার অফ স্পিচ, যেটার অর্থ আমরা জানি বাক্য অলঙ্কার, বাক্যের অলঙ্কার, তাই না? ইন হুইচ, যাতে হিউম্যান ফিচার্স, মানুষের যে বৈশিষ্ট্য, হিউম্যান মানুষ আর ফিচার্স মানে বৈশিষ্ট্য, আর অ্যাট্রিবিউটেড টু ইনএনিমেট অবজেক্ট অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অর্থাৎ আমাদের নির্জীব যে বস্তুগুলো আছে বা নির্জীব যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো যদি আমরা কোনো মানুষের সাথে তুলনা করি তখন যে বিষয়টা আমরা পাই ওটাই কিন্তু বলা হয় পার্সোনিফিকেশন, অর্থাৎ অব্যক্তিকে ব্যক্তি রূপে দেখা, অব্যক্তিকে ব্যক্তি রূপে দেখা, অর্থাৎ সে আসলে ব্যক্তি না, নির্জীবকে জীবে পরিণত করা। যেমন আপনি লক্ষ্য করেন, দেখেন বাক্যটা যদি আবার আমরা ভালো করে বলি, এ ফিগার অফ স্পিচ, বাক্য অলঙ্কার, ইন হুইচ, যেখানে, যাতে হিউম্যান ফিচার্স মানুষের যে বৈশিষ্ট্যটা, আর অ্যাট্রিবিউটেড টু ইন অ্যানিমেট অবজেক্টস, তার মানে নির্জীব বস্তুর সাথে আমরা তুলনা করতেছি, আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, এবং আমাদের নির্জীব যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোকেও আমরা একজন মানুষের বৈশিষ্ট্যের সাথে তুলনা করতেছি, তখন যেটা ঘটে সেটাকেই ফিগার অফ স্পিচের ক্ষেত্রে বলা হয় পার্সোনিফিকেশন, অব্যক্তিকে ব্যক্তি রূপ দেওয়া। যেমন দ্য স্নো, স্নো মানে হলো বরফ, হুইসপার্ট, ফিসফিস করে বললো। আচ্ছা বরফ কি ফিসফিস করে বলতে পারে? পারে না। সুতরাং এই অব্যক্তিটাকে আমি ব্যক্তি রূপে এখানে অ্যাকসেপ্ট করছি হুইসপার্ট দ্বারা। অ্যাজ ইট ফেল টু দ্য গ্রাউন্ড, হ্যাঁ, যেরকম এটা মাটিতে পড়ে যাচ্ছিল তখন মনে হয় ফিসফিস করে কিছু বলছিল, কবিদের ভাষা। আবার দেখেন দ্বিতীয়টা আছে, দ্য ডার্ক অফ দ্যাট নাইট, ওই রাত্রির অন্ধকার, টাস্ট মি, আমাকে কি করেছিল, স্পর্শ করেছিল। অন্ধকার কি কাউকে স্পর্শ করতে পারে? মানে আমরা দেখেন এই অন্ধকারটাকে ব্যক্তি রূপ দান করেছি, আর এটাকেই বলা হইতেছে ফিগার অফ স্পিচ। আচ্ছা দেখেন আমার মনে হয় ফিগার অফ স্পিচ মানে এখানে যেটা নিয়ে আসলাম আমরা পার্সোনিফিকেশন, সেটা আমরা যে কোনো একটা শব্দের মাধ্যমেও কিন্তু ওইগুলাকে, বা দুইটা শব্দের মাধ্যমেও ই করতে পারি, আপনার এক্সাম্পল দিতে পারি। আমরা দেখা গেল যে আপনি এখানে লিখলেন নেচার, নেচার শব্দের অর্থ কি? প্রকৃতি। কল্ড মি, আমাকে ডাকলো, প্রকৃতি আমাকে ডাকলো। আচ্ছা প্রকৃতি কি ডাক দিতে পারে? এভাবে কিন্তু ডাকে না। সুতরাং এই যে আমি প্রকৃতি কল্ড এই অংশটা দেখে কিন্তু বুঝতেছি এটাই হলো আমার পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন অর্থাৎ নির্জীব বা প্রকৃতির কোন নির্জীব বস্তুকে আমরা ব্যক্তি রূপে গণ্য করতেছি, বা আমাদের কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে আমরা ব্যক্তি রূপে গণ্য করতেছি, দ্যাট ইজ কল্ড পার্সোনিফিকেশন। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঠিক এরকম ভাবে অনেক সময় থাকে এই জিনিসটা কি সেটা কিন্তু প্রশ্ন করে চাওয়া হয়, অথবা এই এক্সাম্পল গুলো দিয়ে বলে যে এটা আসলে কিসের এক্সাম্পল, অথবা পার্সোনিফিকেশনের এক্সাম্পল নিচে কোনটি। যদি আপনি মূল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এখানকার যে আপনার বেসিক আইডিয়া যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে কিন্তু এটা খুব সহজেই বোঝা সম্ভব। দ্বিতীয়টা আসেন, দ্য ওয়ার্ডস দ্যাট প্রোনাউন্স অ্যান্ড স্পেলস হিম, যে শব্দগুলোর উচ্চারণ এবং বানান একই, উচ্চারণও একই বানানও একই কিন্তু অর্থটা আলাদা, সেগুলোকে আমরা কি বলি? হোমোনিমস। অর্থাৎ যে ওয়ার্ডগুলোর বানানো একই উচ্চারণও একই, বানানে কোনো তফাৎ নাই উচ্চারণও কোনো তফাৎ নাই কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে আমরা বলতেছি হোমোনিমস। যেমন মনে করেন সাজেস, উদাহরণস্বরূপ কাইন্ড অর্থ আমরা জানি, দেখেন এখানে কাইন্ড লিখছি, এটার যে উচ্চারণ এবং এটার যে স্পেলিং বানান একই, এটার যে উচ্চারণ এবং স্পেলিং বানান কিন্তু একই। তো এখানে কাইন্ড শব্দের অর্থ দেখতেছি আমরা দয়ালু, আর এখানে কাইন্ড শব্দের অর্থ দেখতেছি প্রকার, যেমন ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজেস এরকম কিন্তু আমরা বলি। তো অথবা হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ কাইন্ড, দয়ালু। তার মানে দেখেন এই কাইন্ড এই শব্দটার আপনি দেখেন খুব ভালো করে আপনি নজর দেন যে এখানকার উচ্চারণ এবং বানান, উচ্চারণ এবং বানান কোনো তফাৎ নাই কিন্তু অর্থটা আলাদা হয়ে গেছে। এই ধরনের শব্দগুলো কি আমরা বলি? হোমোনিমস। আমার মনে হয় বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। আরেকটা এরকম ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বরাবর এসে থাকে এই ধরনের বিষয়গুলো, যে ওয়ার্ডস দ্যাট ইজ স্পেলসিং, কিছু শব্দ আছে যেগুলো বানান একই,
বাট প্রোনাউন অ্যান্ড মিন অর্থাৎ উচ্চারণ এবং অর্থ আলাদা, উচ্চারণ আলাদা অর্থ আলাদা, উচ্চারণ আলাদা অর্থ আলাদা, কিন্তু বানান একই, শব্দ একই, উচ্চারণ আলাদা এবং এখানে অর্থ আলাদা। দেখেন এই প্রোনাউন্সটাও আলাদা আবার এই মিন অর্থটাও আলাদা, সেগুলোকে বলা হয় হলো হেটারোনিমস। যেমন এখানে আমরা যে শব্দটা দেখতেছি লিভ, এটাকে আমরা লিভ বলি, লাইভ বলি। লিভ বলি কখন, যেমন আমি বাংলাদেশে বাস করি, আই লিভ ইন বাংলাদেশ। কিন্তু আবার যদি বলি দ্য প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট, প্রোগ্রামকে প্রচারিত হবে অন দ্য টেলিভিশন স্ক্রিন, টেলিভিশন স্ক্রিনে টুমোরো আগামীকাল, লাইভ মানে কি সরাসরি। তার মানে আপনারা অনেক সময় আপনারা লক্ষ্য করছেন এখন যেহেতু আমাদের অনলাইনের যুগ, এই যুগে আপনারা কিন্তু এই যে ফেসবুক লাইভে যান, ঠিক আছে, লাইভ মানে কি বানান কিন্তু একই, এল আই ভি যেটার অর্থ কি সরাসরি সম্প্রচার। তো আপনি দেখেন বানান কি এল আই ভি ই, একবার যখন আমরা উচ্চারণ করতেছি লিভ সেটার অর্থ বাস করা, আর যখন আমরা উচ্চারণ করতেছি লাইভ সেটার অর্থ সরাসরি সম্প্রচার। তাই দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে সকল শব্দর বানান এক কিন্তু উচ্চারণ এবং অর্থ, উচ্চারণ এবং অর্থ আলাদা, সেগুলোকে বলা হয় হেটারোনিমস। দেখেন এগুলো কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, আপনি যদি এগুলো নোট করে ভালোভাবে মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে এই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু খুব ভালো করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন, আজকের কথাগুলো বুঝতে পারছেন। যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।